তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তার কোল ঘেঁষে বুটেক্সের অবদান। শিক্ষাঙ্গনে প্রবেশের শুরুতেই চোখে পড়বে আধুনিক নকশার মূল ফটক ও অভ্যর্থনা তরুণ। বুটেক্স সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় তার মূল শিক্ষা ভবন থেকে। আজ আপনাদের বুটেক্সের ক্যাম্পাস দেখাতে নিয়ে যাচ্ছি। সেখানে রয়েছে উন্নত মানের সকল শিক্ষা উপকরণ ও সব ধরনের সুযোগ সুবিধা। বুটেক্সের কার্যক্রমকে আরও বেগবান এবং যুগোপযোগী করতে এর ক্যাম্পাসে রয়েছে 15-তলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবন। ভবনটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষণ ও পরিবেশ ও সুযোগ সুবিধা প্রদান করে। ক্যাম্পাস চত্বরে বুটেক্সের রয়েছে কেন্দ্র খেলার মাঠ, এছাড়াও রয়েছে বুটেক্সের শিক্ষাঙ্গনে দেখতে দেখায় যেন বিচিত্র রঙে বোরেল একটি প্রজাপতি ডানার মতো। অঙ্গন জুড়ে দেয়ালে দেয়ালে প্রায় প্রতিটি কোণে চোখে পড়বে সুচারুভাবে অঙ্কিত ১৯২১ খ্রিস্টাব্দে ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামলে ব্রিটিশ স্কুল অফ উইভিং নামে ঢাকার নারিন্দায় এ প্রতিষ্ঠানটি চালু হয়েছিল। পরবর্তীতে ১৯৩৫ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব বাংলা টেক্সটাইল ইনস্টিটিউট। ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনামলের অবসান পরবর্তী সময়ে পাকিস্তান সরকারের হাতে নববিভক্ত তৎকালীন পূর্ব পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতা যাওয়ার পর ১৯৫০ সালে এই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট। এর কিছুকাল পর ১৯৬০ সালে প্রতিষ্ঠানটিকে তেজগাঁও শিল্পাঞ্চলের বর্তমান ক্যাম্পাসে স্থানান্তর করা হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরবর্তী সময়ে ১৯৭৮ সালে এই প্রতিষ্ঠানটিকে সরকারের পক্ষ থেকে কলেজে রূপান্তর করা হয়। নতুন করে নামকরণ করা হয় বস্ত্র কৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে এখানে চার বছর মেয়াদী ব্যাচেলর ইন সায়েন্স ডিগ্রি কোর্স চালু করা হয়। বাংলাদেশের চলমান অর্থনীতিতে পোশাক শিল্পের গুরুত্ব বিবেচনা করে তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উদ্যোগে ২০১০ সালে বস্ত্র কৌশল শিক্ষার এই প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রস্তাব করা হলে বিলটি জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়। মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে ২০১০ সালের ৫ই অক্টোবর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিল চূড়ান্তভাবে পাশ হয়, যা ২২শে ডিসেম্বর ২০১০ থেকে কার্যকর হয়। এজন্য প্রতিবছর ২২শে ডিসেম্বর দিন থেকে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ২০১১ সালের ১৫ মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় তথা বুটেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানটি বিশ্বমানের বস্ত্র প্রকৌশলী গড়ে তুলে বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতিতে অবিরত অসামান্য ভূমিকা রেখে চলছে। বুটেক্সে ৫টি অনুষদের অধীনে ১০টি বিষয়ের উপর বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে, যা সর্বমোট ৮ সেমিস্টারে বিভক্ত। প্রতিবছর ৬ মাস অন্তর ২টি সেমিস্টার অনুষ্ঠিত হয়। সাধারণত বছরগুলোকে লেভেল ও সেমিস্টারগুলিকে টার্ম বলা হয়, অর্থাৎ ৪টি লেভেলে ৮টি টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে চালু থাকা অনুষদ এবং অধীনস্থ বিভাগসমূহের নাম হচ্ছে বস্ত্র উৎপাদন প্রযুক্তি অনুষদ, রয়েছে তন্ত্র কৌশল বিভাগ, বুনন কৌশল বিভাগ, বস্ত্র কেমিকৌশল অনুষদ, রয়েছে সিক্ত কৌশল বিভাগ, ডাই ও কেমিকৌশল বিভাগ, পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ফ্যাশন ডিজাইন ও বয়ন কৌশল অনুষদ, রয়েছে বয়ন কৌশল বিভাগ, ফ্যাশন ডিজাইনিং বিভাগ, পোশাক শিল্প ব্যবস্থাপনা ও ব্যবসায় শিক্ষা অনুষদ, রয়েছে বস্ত্র কৌশল ব্যবস্থাপনা বিভাগ, শিল্পোৎপাদন প্রকৌশল বিভাগ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এর আওতায় রয়েছে বস্ত্র কৌশল যন্ত্রাদি নকশা ও প্রস্তুত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, গণিত ও পরিসংখ্যান বিভাগ, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ। আপনারা ভিডিওতে বুটেক্সের ক্যাম্পাস দেখছেন। এছাড়াও বুটেক্সের অধীনে ৭টি বস্ত্র কৌশল মহাবিদ্যালয় রয়েছে, যেগুলো ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে। প্রতিটি কলেজের শিক্ষা কার্যক্রম
বুটেক্সের সিলেবাস অনুযায়ী পরিচালিত হয় এবং পাশের সনদপত্র বুটেক্স কর্তৃক প্রদান করা হয়। কলেজগুলো সম্পূর্ণরূপে বুটেক্স নিয়ন্ত্রিত। বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বুটেক্স অধিভুক্ত বস্ত্রকৌশল ক্ষেত্রের তৃণমূল পর্যায়ের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক দেখভাল করা হয়। বস্ত্র অধিদপ্তরের নেতৃত্বে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণমূলক বিভিন্ন পদক্ষেপ ও যুগোপযোগী প্রকল্প বাস্তবায়নের কার্যে বুটেক্সের কার্যকরী দিক নির্দেশনার আলোকে এই প্রতিষ্ঠানটি সর্বদাই সরব ভূমিকা পালন করে থাকে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সাত রাস্তার কোল ঘেঁষে বুটেক্সের অবস্থান। শিক্ষাঙ্গনে প্রবেশের শুরুতে চোখে পড়বে আধুনিক নকশার মূল ফটক ও অভ্যর্থনা তোরণ। বুটেক্সের সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় তার মূল শিক্ষা ভবন থেকে। সেখানে রয়েছে উন্নতমানের সকল শিক্ষা উপকরণ ও সব ধরনের সুযোগ সুবিধা। বুটেক্সের কার্যক্রমকে আরও বেগবান ও যুগোপযোগী করতে ক্যাম্পাসে রয়েছে 15-তলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবন। ভবনটি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষণ পরিবেশ ও সুযোগ সুবিধা প্রদান করবে। ক্যাম্পাস চত্বরে বুটেক্সে রয়েছে কেন্দ্রীয় খেলার মাঠ। শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত একাধিক ছাত্র সংগঠন বুটেক্স প্রাঙ্গণ জুড়ে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। তাদের সরব উপস্থিতিতে প্রায় ছোট ক্যাম্পাসটি জীবনের আভা নিয়ে কোলাহলপূর্ণ হয়ে ওঠে। নানামুখী সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল সক্রিয় ছাত্র সংগঠনসমূহের মধ্যে রয়েছে বাঁধন, আর্টেক্স, 71 সাংস্কৃতিক সংঘ, বুটেক্স ডিবেটিং ক্লাব, বুটেক্স ফিল্ম সোসাইটি, বুটেক্স সাংবাদিক সমিতি, প্রথম আলো বন্ধুসভা, বুটেক্স বিজ্ঞান ক্লাব, বুটেক্স ক্যারিয়ার ক্লাব, বুটেক্স বিজনেস ক্লাব, সুরিত সমাবেশ, পথিক বুটেক্স, এক্স কা বুটেক্স, বাউলিয়ানা ফটোগ্রাফি সংঘ, ইলেকট্রনিক্স ক্লাব, গেমার্স মেজ, পেজ মেজ, তরু বুটেক্স শাখা, বুটেক্স সাহিত্য সংসদ।